एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो आज के खूब सुंदर एक जगह थे तुम्हारे इंट्रो दीची। देखो व्यूटा, ये असाधारण व्यू। आज के ब्लॉगটা এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে 7টার মতো বেজে গেছে। আমরা সূর্যোদয় সূর্যমনায় উঠেও নি, পুরোই আকাশ মেঘলা। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালো। আজ যদিও বাড়ি চলে যাব, তো তাও সকালটা কিভাবে কিভাবে এনজয় করি তোমরা সবটাই দেখতে পাবে। তোমরা দেখো ব্লগটা। যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ধন্যবাদ যারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই মহারাজ তো ঘুম থেকে উঠতেই চায় না, ডেকে ডুকে টেনে টুনে তারপর তুলেছে। আমি তাড়াতাড়ি ওঠ, একটু চল যাই, কারণ আজ তো চলেই যাব। একটু যদি সমুদ্রের পাড়ে না যাই সকালবেলা কীরকম লাগে। আর এত সুন্দর সকালটা, ওয়েদারটা মেঘলা ছিল, এখন ওকে ডেকে ডেকে তুলতে তুলতেই রোদ উঠে গেছে। রোদ উঠে থাকলেও যেহেতু হাওয়া আছে সেহেতু বেশ ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক নিচে, সমুদ্রের পাড়ে যাই। আর দেখো সুইমিং পুলটা এখন পরিষ্কার করবে। তো এখন আজ যেহেতু বাড়ি চলে যাবো, এখন আর সুইমিং পুল আর নামবো না, একটু সমুদ্রের পাড়েই দুজন মিলে যাই। সকালবেলার ঠান্ডা হাওয়াটাও খেয়ে আসি। আর সমুদ্রে এখন সকালবেলা দেখছি সবাই স্নানও করছে, কিন্তু আমরা মনে হয় না এখন আর স্নান করব। যাবো কি করে এখান থেকে? আমি যাবো কি করে, নিজে চলে গেল। দেখ আমার নিজে আসছে, ওরা কি করে যাব? লাল কাঁকড়াগুলো পুরো গেটের ভিতরে ঢুকে গেছে। বৃষ্টি হয়েছিল কাল রাত্রিবেলা প্রচণ্ড, তার জন্য হয়তো এত পরিমাণ কাঁকড়া জমে গেছে ওখানটা। আর দেখো সকালের সমুদ্রটা কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি, আমাদের রিলেশনটা হতো প্রায় 14 বছর হতে চললো, কিন্তু কখনো, সবাই বলে রিলেশনে থাকলে নাকি দীঘা পুরী ঘোরা হয়ে যায়, তারপর বিয়ের পরে সবাই মরিশাস মালদ্বীপ এইসব জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমরা বিশ্বাস করো ওই সাইকেল করে ঘোরা ছাড়া, ওই পড়ার স্কুল ছাড়া, এছাড়া আর বাইরে কোথাও কখনো যাইনি, কারণ আমরা ওরকম উচ্ছৃঙ্খল ছিলামই না। কখনো সেভাবে গাড়ি করে ঘুরতে যাওয়া বলো বা সেরকম কিচ্ছু ছিল না আমাদের জীবনে। আমাদের রিলেশনটা তো সেই অনেক ছোটোবেলার, আর তখন আমাদের কাছে ফোনও ছিল না। তো যেটুকু যা এনজয় করছি বলতে পারো এই বিয়ের পরই, বিয়ের আগে কখনো সেভাবে শুধুই পড়া, স্কুল, নিজে যার নিজের কেরিয়ার এইসব নিয়েই সবাই ব্যস্ত থাকছিলাম, কিন্তু কখনো সেভাবে আমাদের আলাদা করে কোথাও ঘুরতে যাওয়া বা টাইম স্পেন্ড করা এসব কখনো ছিল না। মা বাবার চোখ এড়িয়ে তো কখনো কোথাও যেতেই পারিনি, আর কখনো যাওয়ার সুযোগও হয়নি, আর আমাদের মনও চায়নি কখনো কোথাও যেতে। এখনকার দিনের যা দেখি, মানে সব জায়গায় সবাই যায়, ঘুরতে যায় বিয়ের আগেই সব কিছু, কিন্তু আমাদের সেরকম কখনোই ছিল না। এমনকি জানো, বিয়ের আগে আমাদের বলেছিল রেজিস্ট্রিটা করে রাখার কথা। এখনও যেহেতু এখনও আমাদের রেজিস্ট্রি হয়নি, মা বলেছিল রেজিস্ট্রি হয়ে গেলেও কিন্তু ভাবিস না তাদের বিয়ে হয়ে যাবে। মানে এমন একটা রক্ষণশীল পরিবারের ছিলাম আমরা দুজনই, মানে প্রচণ্ডই সিকিউরিটির মধ্যে থাকতাম। ইভেন তোমরা শুনলে অবাক হবে, আমরা কখনো না কোনো আলাদা করে রেস্টুরেন্ট, নিজেরা ইভেন সিনেমা হল কখনো যাইনি, কখনো নেই, এমনকি বিয়ে হয়ে যাওয়ার পরও সিনেমা হলে যাইনি। আর বিয়ে হয়ে যাওয়ার পরে তো ওর চাকরির সূত্রে মানে কিছুই হয় না, মানে যতটা ভেবেছিলাম বিয়ের পরে যা যা আমরা সমস্ত স্বপ্ন পূরণ করবো তার সে আন্দাজে কিছুই হয় না, কারণ না ওর প্রচণ্ডই কাজের চাপ। আর এখানে ঘুরতে আসা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমার জন্মদিন হলেও সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ওর একটু দম নেওয়ার প্রচণ্ড জরুর ছিল। মানে এত পরিমাণে কাজের প্রেশার, সারাটা দিন 24 ঘন্টা ডিউটির মধ্যে থাকে, সেখানে যখন এখানে এসে একটা দিন এতটা সুন্দর রিল্যাক্সভাবে কাটালাম না দুজন, বিশ্বাস করো মন একদম শান্ত হয়ে গেল। এবার গিয়ে আবার কটা দিন কাজের মধ্যে থাকলেও আনন্দে কাজ করতে পারবে। তারপর দেখো এখানে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল আমাদের রুম ভাড়ার সাথে। তো ব্রেকফাস্টে এখানে আছে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম, মানে সব কিছুই ছিল, যা যা তোমাদের ইচ্ছে তাই তাই খেতে পারতে। তো এখানে আমরা সবার প্রথমে লুচি, আমরা তো যেহেতু বাঙালি, সবার ফার্স্টে লুচি ঘুগনি একটু নিয়ে নিই, লুচি ঘুগনি আর ডিম সিদ্ধ নিয়ে নেবো, নিয়ে আগে দুজন মিলে বসে খেয়ে নিই, তারপর যদি পেটে জায়গা থাকে তখন গিয়ে ব্রেড টোস্ট খাবো।
আর তোমাদের তো বললাম বেঙ্গল বিচ রিসর্ট, রিসর্টটার নাম। আর মন্দারমণির শেষে বলবো না, তবে অনেকটাই শেষ প্রান্তে, এটা মোহনার কাছাকাছি ঠিক, সেখানটাতে রিসর্টটা ছিল। বেশ ভালো ছিল রিসর্টটা, খুব পরিষ্কার রিসর্ট, খাওয়া দাওয়াও ভীষণ ভালো। মানে কোনো খাবার এমন না যে নোংরা বা কিছু, প্রত্যেকটা প্লেট পরিষ্কার, খাবার ভালো, বেড, ঘর, রুম, টয়লেট সব কিছু পরিষ্কার। তো তোমরা আসতে চাইলে এখানে আসতেই পারো। আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো, এমনি যে হেল্পিং হ্যান্ড বয়গুলো ছিল তাদের ব্যবহারও ভীষণ ভালো। আর সবচেয়ে বড়ো কথা, পুল, সুইমিং পুল যেটা আছে সেটা রোজ দিন সকালবেলা ওরা ক্লিন করছে। মানে আমরা একদিন থেকে একদিনই যা দেখলাম, রোজ সকালবেলা সুইমিং পুলটা একদম ডিপ ক্লিন করছে। তারপর দেখো পুরি খেয়ে হলাম, দুটো ব্রেডও খাই, তো এখানে ব্রেড টোস্টার ছিলই, তো একটু ব্রেড টোস্ট করে নিই, করে নিয়ে একটু বাটার লাগিয়ে, দুটো ব্রেড বাটার লাগিয়ে নেবো, দুটো ব্রেড জ্যাম লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে খাবো। তারপর দেখো তোমাদেরকে আরেকবার রুমের ভিউটা দিয়ে দিই। আমার তো এত ভালো লেগেছে রুমটা, আমি ওকে বলছিলাম যে চলো আজকেও থেকে যাই। তারপর ভাবলাম যে না, একটা দিন এইসব জায়গায় দেখবে একদিনই ভালো লাগে, একদিন দুদিন এমনই ভালো লাগে, বেশি ভালো লাগে না। মানে দরজা খুলে সমুদ্র রোজ রোজ যদি দেখতে যাও তাহলে ব্যাস হয়ে গেছে, জীবন শেষ আমাদের। মানে আমরা যেখানে থাকতে যেয়ে যেখানে থাকতে অভ্যস্ত আর কি, যদি আমরা এখানে থাকতে অভ্যস্ত হতাম তাহলে এখানে কি মানুষ থাকে না, এখানে তো কত মানুষই রয়েছে, তাদের হয়তো সেইভাবেই অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমরা যেখানে থাকতে অভ্যস্ত আমরা আবার সেখানেই থাকতে পারবো। ওই এক দুদিন মজা করো, ঘোরো ফেরো, থাকো, ব্যাস ভালো। বলছে না কিছু নেওয়ার ছিল না তো? চলো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, বেরোবো। আরেকটা কথা, রুমের ভিতর মিনি ফ্রিজও ছিল, মানে তোমরা যদি খাবার কিছু এনে ফ্রিজে রেখে চাও খেতে তাহলে সেটাও ব্যবস্থা ছিল, বেশ ভালো। আমাদের পাশের রুমটা দেখো ফাঁকা হয়ে গেছে, সেটা ক্লিন করাও শুরু করে দিয়েছে ওরা, আবার যেহেতু চেক ইনের টাইম শুরুই হয়ে যাবে 12টা থেকে, আর এবার আমরাও বেরিয়ে যাচ্ছি, তারপর আমাদের রুমটা ওরা ক্লিন ক্লিন করে পরিষ্কার করে ফেলবে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্টটা, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, অনলাইনেও বুক করা যায়। আমার মতে অনলাইনে বুক করে আসাই ভালো, তাহলে এই ডিলাক্স রুমগুলো তোমরা পেয়ে যাবে। চলো বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার সময় মন্দারমণিতে একটা হাট আছে, সেটা আমরা আগেও, আমরা কিন্তু হানিমুনেও মন্দারমণিতেই এসেছিলাম, এই পাশের রিসর্টেতেই ছিলাম, পেঙ্গুইন নামে একটা রিসর্ট ছিল সেখানে ছিলাম। তো কাল সন্ধেবেলার হাটে আসা হয়নি, কারণ না সন্ধেবেলা ওই কেক টেক কাটিং ছিল আর অনেকটা দূর ছিল হাটটা আমাদের রিসর্ট থেকে, তার জন্য আর আসিনি। তো এখন হাটে গিয়ে কিছু সামান্য টুকটাক কেনাকাটা করেছি। আর এত গরম লাগছিল আর সব দোকান খোলাও ছিল না, তাই আর বেশিক্ষণ দাঁড়ায় উনি 2-3 মিনিটের জন্য, আর সেরকম কিছু কেনার ছিলও না। দুটো বাচ্চা আছে বাড়িতে, তাদের জন্য কিছু কিনে কেটে ব্যাস বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদেরকে তো গতকালের ভিডিওতে সমস্তটা ক্লিনভাবে বলেই দিয়েছি কীভাবে কীভাবে আসতে হবে এখানে। জলটা সত্যি এত নোনতা ছিল যে আমি না পেরে বলেই ফেলেছি, জানি না খারাপ লাগলো কিনা কাকুটার, কিন্তু কি করবো বলো। তা আমরা মানে বলি না, আমরা যেখানে যেখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাই, আর আমরা বাইরে বেরিয়ে থাকতে পারবই না, মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের। তো এখানে নন্দকুমার রোডের কাছাকাছি আমরা চলে এসেছি, এসে একটু বসলাম, একটু আমুল লস্যি খেয়ে নিই, কারণ এতটা দূর গাড়ি চালিয়ে আসা তো, আর ওয়েদারটা মেঘলা হলেও ভালোই গরম লাগছে, তো তার জন্য বসে একটু আমুল লস্যি খেয়ে তারপর আবার বেরোবো। দেখো আমরা এখন আবার প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, যেতে যতটা সময় লেগেছে আসতে কিন্তু তার অর্ধেক সময় লেগেছে, কেন জানি না। মানে যাওয়ার সময় যদিও রোড চিনতাম না, চিনে চিনে নেভিগেশন দেখে দেখে লোককে জিজ্ঞাসা করে করে গেছি, আসার সময় তো সেটা হয় না, আসার সময় পুরো একদম শাইশাই গাড়ি চালিয়ে বেরিয়ে এসেছি, মানে প্রচণ্ড তাড়াতাড়ি চলে এসেছি। আমরা ওখান থেকে বেরিয়েছি 12টার সময় আর বাড়িতে ঢুকেছি 2:45-এর মধ্যে ঢুকে গেছি, তার মধ্যে আবার দু জায়গায় দাঁড়িয়েছি, আবার এখন কোলাঘাটে দাঁড়াবো একটুখানি,
দাঁড়িয়ে কিছু খাবার খাবো দুপুরবেলা। এখন বাড়িতে গিয়ে আবার রান্না কে করবে বলো? এখন আর ইচ্ছা করছে না রান্না করতে, তাই ভাবলাম যে এখানে একটা রেস্টুরেন্ট ভালো দেখে একটু দাঁড়িয়ে খেয়ে নিই। দেখো এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, বাঙালি রেস্টুরেন্ট, পুরোই একদম ভেজ থালি নিয়ে নিয়েছি। শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি দিয়েছিল, ব্যাস এই দুজন মিলে খেয়ে তারপর আবার বাড়ির থেকে রওনা দেব। দুটো দিন বেশ ভালোই মজা করে কাটালাম, এত ভালো লাগলো তা মানে ধারণার বাইরে। দুটো দিনের আনন্দই মানে আমার কাছে মনে হচ্ছে অনেক আনন্দ, যেহেতু ঘরের বাইরে বেরোই না আমি, মানে সারাটা দিন ঘরের মধ্যে, 24টা ঘন্টা ওই 4টে দেওয়ালের মধ্যে দিন কেটে যায়। সেখানে যখন একটু বাইরে বেরোতে পেরেছি, আর একটু বাইরে কি মানে একটা এমন সুন্দর জায়গায় যেতে পেরেছি তার জন্য ভীষণ খুশি। তারপর দেখো এখানে রাস্তাতে একজন কাকু দাঁড় করিয়েছিল, কিছু মানে জিনিস সেল করার থাকে ওই গাড়ির সংক্রান্ত কিছু, তো দেখাচ্ছিল সেটা। তারপর আমরা বাড়ি চলে এসেছি, এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে আমাদের বাড়ি, মানে আমরা ভাড়া থাকি এখানে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবস্থা আমাদের খুব খারাপ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।